ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের অভ্যাস যোগের কথা বলতেন, তিনি এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছিলেন শুনে নিন। অভ্যাস যোগ থাকতে হয়, ও দেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেচে, তারা কতদিক সামলে কাজ করে শোনো। একদিকে ঢেঁকির পাট পড়ছে, অন্য হাতে ধানগুলো ঠেলে দিচ্ছে, আবার এক হাতে ছেলেকে কোলে নিয়ে তাকে দুধ খাওয়াচ্ছে, আবার হয়তো দোকানে খদ্দের রয়েছে, তাকে বলছে তোমার যেন ক পয়সা ধার রয়েছে, সে ক পয়সা কিন্তু মনে করে দিয়ে যেও, আবার জিনিস নিয়ে যেও তারপরে। হ্যাঁ, দেখো দেখি ছেলেকে দুধ খাওয়ানো, ঢেঁকি পাড়া, ধান ঠেলে দেওয়া, আবার খদ্দের সঙ্গে কথা বলছে, এরই নাম হলো অভ্যেস যোগ। কারণ তার মন ঢেঁকির দিকেও রাখতে হয়, পাছে হাতের উপরে পড়ে যায়। ঠিক তেমনি যারা সংসারে রয়েছে তাদের মন বেশিটা দিতে হবে ঈশ্বরের দিকে, না দিলেই সর্বনাশ, কালের হাতে পড়তেই হবে। জ্ঞানের পরেও সংসারে থাকা যায়, কিন্তু তার আগে তো জ্ঞানটাও অর্জন করতে হবে। হ্যাঁ, কেমন বলে বিষয়টা, সিদ্ধি খেলে তবে নেশা হয়, সিদ্ধি তুমি খেলেই না, কিছু করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি আর তোমার নেশা হবে, আনন্দ কি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।